এই একাডেমিক থেকে কর্পোরেটে ট্রানজেকশনের সময়টা আসলে মানে কি কি রিকোয়ারমেন্ট থাকে মানে আমি যেটা দেখছি যে আমি কয়েকটা সার্কুলার প্লাস হচ্ছে কয়েকটা টেস্ট আমি ফেস করছি তো সেখানে দেখলাম যে জিনিসটা কোয়াইট ডিফারেন্ট যেমনটা আমরা একাডেমিকে প্রজেক্ট করছি বা ছোটখাটো যে কাজগুলো করছি আমার কাছে অনেক বেশি ডিফারেন্ট মনে হয়েছে এই একাডেমিক থেকে কর্পোরেটে আসার ট্রানজিশনটা একটা ফ্রেশ গ্রাজুয়েটের জন্য কেমন হওয়া উচিত যদি একটু বলতে ওকে থ্যাংক ইউ সো মাচ সো আপনার কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড সো আপনি আমি ধরে নিচ্ছি আপনি বাংলাদেশের জবের ফিল্ডে চেষ্টা করছেন আর কি ঠিক আছে তো কম্পিউটার সায়েন্টিস্টদের ন্যাচারাল ফ্লোটা হচ্ছে ওই মেশিন লার্নিং সাইডে যাওয়া আর কি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং ডিপ লার্নিং ওই দিকে যাওয়া অবভিয়াসলি কারণ তাদের সেই ব্যাকগ্রাউন্ডটা আছে আর কি হ্যাঁ সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন বা প্রোগ্রামিং এর ইন জেনারেল প্রোগ্রামিং এর স্ট্রং ব্যাকগ্রাউন্ড থাকে বলে অ্যাসিউম করা হয় এখন এই যে ট্রানজিশন ডেফিনিটলি একাডেমিয়াতে আমরা অনেক কিছু শিখি হচ্ছে কি আমরা ধরেন যে প্রিপেয়ারড প্রবলেম প্রিপেয়ারড প্রবলেমটা আমরা সলভ করি যেখানে ফ্যাকাল্টি ও প্রফেসর জানেন যে এটার আসলে সলিউশন কি চ্যালেঞ্জগুলো কি সেই ধরনের জিনিস নিয়ে প্রোটোটাইপ ডেভেলপ করা হয় জাস্ট ফর দা সেক অফ লার্নিং দ্য টুলস ঠিক আছে কিন্তু রিয়েল লাইফের প্রবলেমগুলো হচ্ছে কি যে প্রবলেমটা যে কি সেইটাই জানা থাকে না ওকে সো দ্যাট ইজ দ্য প্রবলেম বুঝতে পারছেন তো প্রবলেমটা যে কি সেটাই আমরা সেটা ভেগ প্রবলেমটাই ভেগ যে আমরা আসলে কি প্রবলেম সলভ করবো দ্যাট ইটস সেলফ ইজ ভেগ সো সেখানকার চ্যালেঞ্জটা শুরু হয় অনেক আগে থেকে মানে কি প্রবলেমটা ডিফাইন করার থেকে এখন এই যে ট্রানজিশন একাডেমিয়ার একটা স্টুডেন্ট কিভাবে ওই জিনিসটা জানবে কিভাবে ওই সিস্টেমের সাথে কোপ করবে আসলে দ্যার ইজ নো ওয়ে একটাই ওয়ে আছে সেটা হলো ইন্টার্নশিপ মানে যেটা আমেরিকাতে বা ডেভেলপ কান্ট্রিতে থাকে যে ধরেন আপনি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে থাকা অবস্থায় আপনি কোনো একটা কোম্পানিতে ইন্টার্ন হিসেবে সামারে তিন মাস পাঁচ মাস আপনি কাজ করবেন করে উদ্দেশ্যটাই থাকে হলো আপনি ওদের একটা লো স্টেক আনইম্পর্ট্যান্ট একটা প্রজেক্টে আপনাকে তারা নেবে নিয়ে কিছু কাজ করায় নিল আর কি ফলে হলো কি আপনার ওই কালচারের সাথে আপনার পরিচয় হলো হ্যাঁ সেই কালচারের ইন্টিগ্রেশনটা ওইভাবে হয় এছাড়া আসলে ধরেন একাডেমিয়ার থেকে ইন্ডাস্ট্রির কাজের যে অভিজ্ঞতা অর্জন করা এটা আর কোনো উপায় আমি দেখি না আর কি আমার জানা নাই আরটা হইতে পারে কেউ যদি এরকম মনে করে আছে কেউ ভলান্টিয়ার করতেছে যে হ্যাঁ তার একটা ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম আছে সেখানে আপনি কন্ট্রিবিউট করলেন সেইভাবে ও ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রির যে এনভায়রনমেন্ট ইন্ডাস্ট্রি প্রবলেম সলভিং সেই জিনিসগুলা সম্পর্কে একটা